আসসালামু আলাইকুম, হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এবার মাজিদ ফ্যাশনের পক্ষ থেকে আমি মশিউর রহমান মজিদ আপনাদের সামনে চলে আসলাম আজকে চমৎকার একটি ভিডিও টিউটোরিয়ালমূলক ক্লাস নিয়ে। আজকের ক্লাসটা আমার শত শত হাজার হাজার শিক্ষার্থীদের রিকোয়েস্টের একটা ক্লাস। আমার চ্যানেলের ভিতরে এ পর্যন্ত অসংখ্য পোশাকের কাটিং এবং সেলাইয়ের ভিডিও কিন্তু দেওয়া আছে। তো আজকে যে ক্লাসটা আমি দেবো সেটা আবারও বলছি, অসংখ্য মানুষের চাওয়া পাওয়া ছিল এই ক্লাসটা আমার কাছ থেকে তাদের দেখার জন্য। তো তাদের রিকোয়েস্টটা রক্ষা করার জন্য আজকে আমি এই ক্লাসটা নিয়ে আসলাম। তো ক্লাস শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এই মুহূর্তে আপনারা যারা আমার এই ভিডিওটা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দেবেন এবং লাইক কমেন্ট করবেন, এবং যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল অথবা ঘন্টাটাকে অল লেখা প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশনটা আপনার ফোনে চলে যায়। ওকে, আর দেরি না করে চলুন শুরু করি। তো আজকে কিন্তু আপনাদের জন্য একটা খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ক্লাস নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে প্রতিটা ক্লাসে তো আপনারা বিভিন্ন পোশাকের কাটিং সেলাই দেখেন, আজকে হবে বাংলাদেশের জাতীয় পতাকা কীভাবে কাটিং করতে হয়, কীভাবে ড্রয়িং করতে হয়। আমি মনে করি এটা অনেক মানুষই হয়তো বা সঠিক নিয়মটা জানে না, তো আজকে আপনারা বাংলাদেশের নাগরিক হিসাবে বাংলাদেশের জাতীয় পতাকাটা সঠিকভাবে কাটা এবং ডায়াগ্রাম বা প্যাটার্ন বা আঁকানোটা কীভাবে সঠিকভাবে আঁকাতে হয় সেটা শিখতে পারবেন। আশা করি অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না, একদম ছোট থেকে বড় সকল ধরনের পতাকা কীভাবে কাটিং করতে হয় সব আপনারা শিখে যেতে পারবেন। তো ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, আশা করি ভালো কিছু শিখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, আমাদের প্রথমে যে দরকার হবে সেটা হচ্ছে এই পতাকাটা তৈরি করার জন্য মাপ লাগবে। মাপ লাগবে আমাদের মাত্র একটি, সেটার নাম হচ্ছে লম্বা। এখন পতাকার লম্বা আপনি কত ইঞ্চি কাটিং করতে চান সেটা নির্ভর করবে আপনার উপর। তবে হ্যাঁ, এখানে কিন্তু একটা নিয়ম আছে অবশ্যই, সেটা হচ্ছে এটা পতাকাটার লম্বা আপনাকে এমন একটা মাপ নির্ধারণ করতে হবে যে মাপটার ভিতরে পাঁচ সংখ্যাটা বিদ্যমান থাকবে, যে সংখ্যাটাকে আপনি পাঁচ দিয়ে ভাগ করা যায় সেরকম সংখ্যাই হচ্ছে পতাকার লম্বা শুরু হয়। বিষয়টা হচ্ছে এরকম যে সর্বনিম্ন পতাকার লম্বাটা আপনি নিতে পারবেন পাঁচ ইঞ্চি। এখন আপনি যদি পাঁচের বেশি বড় বাড়াতে চান সেক্ষেত্রে আপনি আট বা সাত ইঞ্চি তৈরি করতে পারবেন, এটা কিন্তু রুলসের মধ্যে পড়বে না। আপনাকে পাঁচের চাইতে বড় বানাতে চাইলে দশ বানাতে হবে, যাতে এর ভিতরে পাঁচ দিয়ে ভাগ করা যায়। আপনি যদি আরও বড় বানাতে চান পনেরো বানাতে পারবেন, বিশ বানাতে পারবেন, পঁচিশ বানাতে পারবেন, তিরিশ বানাতে পারবেন। সবচেয়ে শর্টকাট কথা হচ্ছে যেটাই নেন না কেন সেই সংখ্যাটাকে যেন পাঁচ দিয়ে ভাগ করা যায়, সেটাই হচ্ছে আপনার পতাকার লম্বা নির্ধারণ করতে হবে। ওকে, আজকে আমরা যে পতাকাটা কাটিং করব সেটার লম্বাটা হবে বিশ ইঞ্চি। দেখুন এখানে কিন্তু বাইশ বা একুশ নেওয়া যাবে না, কারণ বিশে কিন্তু পাঁচ দিয়ে ভাগ করা যায়। আমি যেটা শুরু থেকে বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে পাঁচ দিয়ে ভাগ করা যায় এমন সংখ্যাই হবে পতাকার লম্বা। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন চলুন আমরা শুরু করি কীভাবে কাটিংটা করব। আপনারা জানেন যে পতাকার দুইটা অংশ থাকে, চতুর্দিকে যেটা থাকে সেটা হচ্ছে সবুজ অংশ, আর মাঝখানে লাল বৃত্তটা থাকে লাল অংশ। এই দুইটা অংশের মাপ আছে, এটা কীভাবে করতে হবে তো চলুন আমরা শুরু করি। তো দেখুন আগে আমরা প্রথমে কী করব, এই যে এটা হচ্ছে পতাকার লম্বার দিক আর এটা হচ্ছে নিচের দিকে চওড়ার দিক। তাহলে উপরের দিকটা হচ্ছে পতাকার লম্বার দিক আর নিচের দিকটা হচ্ছে পতাকার চওড়া অথবা পাতাল দিক। তো চলুন আমরা প্রথমে একটা লম্বার দিকটা নির্ধারণ করে নিই। আচ্ছা, তাহলে আমাদের লম্বাটা হচ্ছে বিশ ইঞ্চি, তাহলে আমরা কী করবো এখান থেকে পতাকার লম্বাটাও নিয়ে নেব বিশ ইঞ্চি। ঠিক বিশ ইঞ্চিতে আমরা দাগটা দিয়ে দেবো, এই দেখুন বিশ ইঞ্চিতে চিহ্নটা করলাম। ওকে, তাহলে আমরা বিশ ইঞ্চি কিন্তু একটা বাউন্ডারি পেয়ে গেলাম, আমরা এই বিশ ইঞ্চিটা বাউন্ডারি করে নিই। নিচের দিকে আমি একটু বিশে দাগ দিয়ে দিলাম, তার মানে দাগটা সোজা করার জন্য। ওকে, তাহলে এখান থেকে আমাদের লম্বাটা উপরে হয়ে গেল বিশ ইঞ্চি, এটা হচ্ছে আমাদের লম্বা লম্বা। আর লম্বাটা কত নিলাম আমরা বিশ ইঞ্চি, এই যে বিশ ইঞ্চি লিখে দিলাম। আচ্ছা, তাহলে লম্বার কাজটা আমাদের শেষ। এখন এই নিচের দিকটা হচ্ছে চওড়া অথবা পাতাল দিক, যেটাই বলেন না কেন চওড়া অথবা পাতাল দিকটা নেওয়ার একটা সূত্র আছে। আচ্ছা, সূত্রটা হচ্ছে কি একটু ভালো করে খেয়াল করে শুনুন, এই সূত্রটা মনে রাখতে হবে আপনাদের, তাহলে সমস্ত পতাকার মেজারমেন্ট আপনারা তৈরি করতে পারবেন বা বের করতে পারবেন। এখন আসুন, এই চওড়াটা নেওয়ার নিয়ম হচ্ছে লম্বার মাপকে ভাগ দিতে হবে পাঁচ দিয়ে, পাঁচ ভাগের তিন ভাগ হবে হচ্ছে পতাকার চওড়া, যেটা আপনার লম্বা তার পাঁচ ভাগের তিন ভাগ হচ্ছে
পতাকার চওড়া, তার মানে 20 ইঞ্চির 5/3 ভাগ নিতে হবে আমাদের চওড়ার দিকে। এটা যদি আপনার কোনো প্রবলেম হয়, আর একটা শর্টকাট বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 5 দিয়ে ভাগ করে যে ভাগফলটা হবে তার সাথে 3 দিয়ে গুণন দিবেন। তার মানে 20কে 5 দিয়ে ভাগ করলে আমাদের কত হয়, 4। 4 5 = 20 অথবা 20, তাহলে 4। তাহলে 4-এর আবার 3 দিয়ে গুণন দিতে হবে, তাহলে 3 4 = 12। তাহলে আমাদের এখানে পতাকার চওড়াটা আসবে হচ্ছে 12 ইঞ্চি। ঠিক আছে, তাহলে আমাদের পতাকার চওড়ার সূত্র হচ্ছে লম্বার মাপের 5/3 ভাগ নিতে হবে, আর 2 ভাগ বাদ যাবে। অথবা 5 দিয়ে ভাগ করে যে ভাগফল হবে তার সাথে 3 দিয়ে গুণন দিতে হবে। তাহলে আমাদের দেখুন, 20কে 5 দিয়ে ভাগ দিই আমরা, 20কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 4। একে এখন 3 দিয়ে যদি গুণন দিই তাহলে কত হবে, 3 4 = 12 ইঞ্চি। এই 12 ইঞ্চি হচ্ছে আমাদের পতাকার চওড়া। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখন আমরা চওড়ার দিকে মাপটা বসে দিই। এই যে দেখুন, এখান থেকে আমরা ঠিক 12 ইঞ্চি নেব। এই যে 12 ইঞ্চি, এটা আমাদের পতাকার চওড়া। এই দাগটাকে সোজা করার জন্য আমরা এই পাশেও 12 ইঞ্চি একটা দাগ দেব। এই যে এখন আমরা কি করবো, 12 ইঞ্চিটা এইভাবে দাগ দিয়ে টেনে দেবো, সোজা করব। আচ্ছা, তাহলে পতাকার লম্বা শেষ, চওড়া শেষ। এখন নিয়ম হচ্ছে, পতাকার একটা অংশ আছে তাকে বলা হয় চাপা রেখা। চাপা রেখাটা কিভাবে হবে, এই যে এখান থেকে লম্বার দিকে একটা মাপ আসবে, এটাকে বলা হয় চাপা রেখা। এটার নাম হচ্ছে চাপা রেখা। এই চাপা রেখাটা কিভাবে নিতে হবে, এটার একটা সূত্র আছে। তো চলুন আমরা সেই সূত্রটা এখন শিখি। চাপা রেখার সূত্র হচ্ছে, আপনার লম্বার মধ্যে যতগুলো পাস থাকবে প্রতিটা পাসের জন্য 2 করে কাউন্ট করতে হবে আমাদের। এই লম্বার মধ্যে যতটা পাস আছে, একটাকে পাসে আমরা 2 করে ধরে নেব। তাহলে দেখুন, এই 20-এর মধ্যে পাস আছে কয়টা, 4 5 = 20, 4টা। 4টা কিন্তু পাস আছে, তাহলে আমাদের 4টা পাস আছে। আমি একটু আপনাদের বোঝানোর সুবিধাটা লিখে দিই। দেখুন, 1টা 2টা 3টা 4টা, দেখুন 5 5 = 10, 10 10 = 20। তাহলে 20-এর মধ্যে পাস আছে 4টি। এখন এই প্রতিটা পাসকে আমরা 2 করে ধরে নেব। প্রতিটা পাসের মান হবে 2 2 2, যেমন 2 কেমন, এই দেখুন 2 লেখে একটা দাগ, 2 মানে হচ্ছে 2-এর পরে আরও 1/4 ইঞ্চি। এটা আমরা ফিতার মধ্যে দেখিয়ে দেবো, আরও সহজে বুঝতে পারবেন। তাহলে এই পাস সমানও কিন্তু আমাদের 2, এই পাস সমান আমাদের 2, এই পাস সমান আমাদের 2। তাহলে এখন দেখুন, 4টা পাসের মান হচ্ছে, একটা করে পাসের মান হচ্ছে 2 করে। তাহলে আপনারা একটু হিসাব করে দেখেন, 1 2 3 4, 4টা 2 আসে কত, 8 ইঞ্চি। আর এই যে 1টা 2টা 3টা 4টা, একটা করে কোয়ার্টার মিলে যোগ হচ্ছে, তাহলে 4টা কোয়ার্টার হচ্ছে 1, তাহলে কত হলো, 8 আর 1 = 9। এই 9 ইঞ্চি হচ্ছে আমাদের চাপা রেখার সূত্র। এই যে দেখুন, এই যে 9 ইঞ্চিতে আমাদের দাগ দিতে হবে। এই যে 9 ইঞ্চি, আমরা দাগটা সোজা করার জন্য এখান থেকে দিলাম 9 ইঞ্চি। আচ্ছা, এখন কি করবো, আমরা এই 9 ইঞ্চির সাথে এই 9 ইঞ্চিটা যোগ করে দেব। এই যে দেখুন, যোগ হয়ে গেল। আচ্ছা, এখন আমাদের আর একটা চিহ্ন আছে, তাকে বলা হয় মধ্যরেখা। মধ্যরেখা কোনটা, এই চওড়ার অর্ধেকে দাগ দিতে হবে। চওড়াটা ছিল আমাদের কত ইঞ্চি, 12 ইঞ্চি। এই 12 ইঞ্চির অর্ধেক মানে 6 ইঞ্চি, তাহলে 6 ইঞ্চিতে একটা দাগ দেবো। এই যে 6 ইঞ্চিতে যে দাগটা দিলাম, এই দাগটার নাম হচ্ছে মধ্যরেখা। এই যে 6 ইঞ্চি, আবার ঠিক এখানেও দিলাম আমরা 6 ইঞ্চি, দাগটা সোজা করার জন্য। এই যে এখন আমাদের কী করতে হবে, এই 6 ইঞ্চির সাথে 6 ইঞ্চিটা যোগ করে দিতে হবে। এই যে মধ্যরেখা চলে আসলো, এই যে দেখুন, এই মধ্যরেখা যখন যোগ করে দিলাম, তখন কিন্তু এখানে দেখুন এই যে একটা পয়েন্ট চলে আসছে, এই যে যোগ চিহ্ন, এটাকে বলা হয় মধ্যরেখা। তাহলে মধ্যরেখাটা কতটুকু হবে, চওড়া যা হবে তার অর্ধেকে। ঠিক আছে, চাপা রেখা নিলাম, মধ্যরেখা নিলাম। এখন আমাদের মূল কাজটা বাকি আছে, সেটা হচ্ছে লাল বৃত্ত, যেটা হয় বৃত্তটা, এই বৃত্তটা আমরা কতটুকু নেব, বৃত্তর যে রাউন্ড এটা কীভাবে নেব, সেটার একটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে, কোথায় থেকে নিতে হবে আমাদের, এই কেন্দ্র থেকে। এই যে কেন্দ্র, এই কেন্দ্র থেকে চতুর্দিকে রাউন্ডটা কত কীভাবে নেব, সেটার একটা মাপ আছে। মাপটা হচ্ছে লম্বার মাপের 5/1 ভাগ। তাহলে গোল বৃত্ত বা লাল বৃত্তের সূত্র হচ্ছে লম্বার মাপের 5/1 ভাগ। আপনি যত লম্বা তার 5/1 ভাগ। তাহলে আমার লম্বাটা কত, 20, 20-এর 5 ভাগ করলে কত, 4।
তাহলে 4 ইঞ্চি হচ্ছে আমার বৃত্তের মাপটা বের হবে। এই যে দেখলে এই কোণা থেকে তাহলে আমি দেব হচ্ছে 4, এই যে 4 ইঞ্চি এখান থেকে এইদিকে দেব 4 ইঞ্চি, এই যে এখান থেকে এইদিকে দেব 4 ইঞ্চি, এই কেন্দ্র থেকে 4 ইঞ্চি, এখান থেকে দিয়ে দেব 4 ইঞ্চি। এটা হচ্ছে একদম পারফেক্ট রুলস। ওকে, তাহলে এই যে দেখুন এই পয়েন্টগুলো এখন আমরা যোগ করে দিলে কি হবে, আমাদের পতাকাটা কিন্তু বৃত্ত চলে আসবে। এই দেখুন তাহলে লম্বা 20 লিখে দিয়েছি, এদিকটা চওড়া ছিল 12 ইঞ্চি, চাপা রেখা বের হয়েছিল আমাদের 9 ইঞ্চি, আর এই যে কেন্দ্র থেকে এই বৃত্তটা চতুর্দিকে বের হয়েছিল 4 ইঞ্চি, এদের 4 ইঞ্চি, এটা 4 ইঞ্চি, এদিকেও 4 ইঞ্চি। ওকে, হয়ে গেল আমাদের পতাকার মেজারমেন্ট শেষ। এখন আমরা এই সাইড দিয়ে কাপড়গুলো কেটে ফেলে দেবো। আচ্ছা, এই দাগে দাগে কেটে দেবো। এই যে দেখুন বাংলাদেশের জাতীয় পতাকা। এখন এই যে এখানে খুঁটি লাগিয়ে দিলেই পতাকা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন আপনার কাজ হচ্ছে এই ভিতরটা হবে লাল আর এটা সবুজের রূপেই কিন্তু ড্রয়িংটা করবেন আপনারা। শুধু এই মাপ অনুযায়ী যার সে বৃত্ত লাল কাপড়ের উপরে তার থেকে 2 সুতা পরিমাণ করে বেশি করে নিয়ে এইভাবে বৃত্তটা কেটে নেবেন, নিয়ে এর উপরে শুধু বসে দিবেন, দিয়ে এই যে মাথাটুকু মুড়িয়ে দিয়ে আর উপর দেখুন সেলাই করে দিবেন। দুইটা হবে এটা, এই বৃত্তর হবে দুইটা, এই পাশে একটা, ওই পাশে একটা, ঠিক আছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এর চাইতে সূক্ষ্ম এবং সঠিক কোনো নিয়ম আমি আপনাদের শেয়ার করতে পারবো না। সবচেয়ে সূক্ষ্ম এবং সঠিক নিয়ম আপনাদের পতাকাটা কাটিং করা শিখিয়ে দিলাম, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো ঠিক আছে, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো পোশাক, নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।